কলকাতা, বাঙালির স্বপ্নের শহর। একমাত্র কলকাতায় গেলে আপনি সেই বাঙালিয়ানা খুঁজে পাবেন কলকাতার মানুষের কাছে, এবং সারা বিশ্ব এই কলকাতাকে আরেক নামে চেনে, সিটি অফ জয়। বাঙালিরা স্বপ্নের শহর কলকাতায় গেলে অনেক বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতার টপ মোস্ট প্লেসেস, যেখানে যে আপনি সুন্দর কিছু জিনিস দেখতে পারবেন, এবং এই জায়গাগুলো ঘুরতে আপনার বেশি হলে 3 থেকে 4 দিন সময় লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমি আপনাদেরকে যে টপ মোস্ট প্লেসেস গুলো দেখাবো সেগুলো হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, তারা মণ্ডল, আলিপুর জেল মিউজিয়াম, ইন্ডিয়া মিউজিয়াম, ঠাকুর রবীন্দ্রনাথের বাড়ি, আলিপুর চিড়িয়াখানা, সায়েন্স সিটি কলকাতা, কলকাতা নিকো পার্ক, কলকাতা ইকো পার্ক। এই 10টি জায়গা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো, এবং স্ক্রিনের নিচে যে নামগুলো আসছে সেই নামগুলো দেখে গুগল ম্যাপে সার্চ দিলে সেই লোকেশনগুলো পেয়ে যাবেন। প্রথমেই আপনারা দেখে নিতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা ব্রিটিশদের বানানো কলকাতার মধ্যে সবচেয়ে আইকনিক একটা প্লেস, যেটা 100 বছরের পুরাতন এবং যেটা বানিয়েছিল ইংরেজরা। এই প্যালেসটা ছিল রানী ভিক্টোরিয়ার। এটা আপনারা চট করে ঘুরে দেখে আসতে পারেন কলকাতার মধ্যেই। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যেক সোমবার বন্ধ থাকে। দ্বিতীয় নাম্বার হলো কলকাতার হাওড়া ব্রিজ। আশা করি যারা কলকাতায় গেছেন অবশ্যই একবার এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্যাক্সিতে করে অবশ্যই গেছেন। খুব সুন্দর জিনিস, পিলিয়ারবিহীন এই ব্রিজটা দুইটা মাত্র নাটের ওপরে টিকে আছে, যেটা ইংরেজরা তৈরি করেছিল। যদি কেউ না দেখেন চট করে দেখে আসতে পারেন। এই ব্রিজকে কলকাতার প্রধান ব্রিজ বলা হয়। তৃতীয় নম্বর জায়গাটা হলো কলকাতা তারামণ্ডল। এখানে শিশুরা অনেক বেশি মজা করবে এবং অনেক কিছু শিখতে পারবে। এইখানে মূলত আকাশ এবং তারা, নক্ষত্র, বিভিন্ন বিষয় এখানে বোঝানো হয়, এবং সেটা ভিডিও আকারে দেখানো হয়, যেটা বড় ছোট সবাই দেখতে পারবে, এবং দেখলে অনেক বেশি মজা পাবে এবং অনেক কিছু তারা শিখতে পারবে পৃথিবীর বিষয়ে, যেটা আমি মনে করি একবার হলো এই অভিজ্ঞতাটা আপনার অবশ্যই করা দরকার এবং আপনার শিশুর জন্য অনেক বেশি ভালো হবে। চতুর্থ নাম্বার জায়গাটা হলো কলকাতা আলিপুর জেল মিউজিয়াম। 1906 সালে গঙ্গা নদীর ধারে তৈরি হওয়া এই জেলেই বন্দি ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং নেতাজি সুভাষচন্দ্রের বোসের মতো আরও নামি দামি ব্যক্তিরা এই জেলের ভিতরেই বন্দি ছিল। এই জেল মিউজিয়ামের মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন নেতাজি সুভাষচন্দ্র বোস কিভাবে জেলের মধ্যে ছিল, এবং আর ব্যক্তিদের মূর্তি, এবং এইখানে যে কাহিনীগুলো হয়েছিল তার একটা নিদর্শন এবং মূর্তি আকারে কিছু দেখানো হবে আপনাকে, যেটা দেখে আপনি অবশ্যই অবাক হবেন এবং সেই পুরাতন আমলের কথা মনে করবেন, এবং অবশ্যই ভালো লাগবে এই জেলটা, অনেক স্মৃতিকে মনে পড়িয়ে দেবে এই জেলটা। অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন, অনেক সুন্দর জায়গা। পঞ্চম নম্বর জায়গাটা হলো কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম। যেখানে গেলে ইন্ডিয়া সহ দক্ষিণ এশিয়ার প্রাচীন জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, এবং প্রাচীন জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আকর্ষণীয় মনে হয়, কারণ সেই প্রাচীন জিনিসগুলো এতই আশ্চর্য হয় দেখলে মনের কাছ থেকে অনেক বেশি ভয় লাগে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগে। অবশ্যই একবার হলো ঘুরে আসবেন, অনেক সুন্দর জায়গা, অনেক বড় একটা বিল্ডিংয়ের মধ্যে এই মিউজিয়ামটা গড়ে তোলা। ষষ্ঠ নাম্বার জায়গাটা হলো কলকাতা ঠাকুর রবীন্দ্রনাথের বাড়ি। কলকাতায় যাবেন আর রবীন্দ্রনাথের বাড়ি যাবেন না, সেটা কি হয়? রবীন্দ্রনাথের বাড়িটা কতটা সুন্দর এবং কতটা বড় সেটা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন। এই বাড়িতে বসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত গান, কত কবিতা যে লিখছে তার কোনো ধারণা নাই, এবং এই বাড়িতেই তার ওপেন হার্ট সার্জারিও করা হয়েছে। এবং এই বাড়িতে যদি আপনারা যান, তার ব্যবহৃত গানের জিনিস, বসার জিনিস, শোয়ার জিনিস এবং তার ড্রেস সব কিছুই এইখানে একটা মিউজিয়াম আকারে রাখা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। আর যারা বিশেষ করে রবীন্দ্রনাথের গান কবিতা পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হয়ে উঠবে, এবং অনেক স্মৃতি আপনার মনে পড়ে যাবে এই জায়গাতে এসে। সপ্তম নাম্বারটা হলো কলকাতা আলিপুর চিড়িয়াখানা। চিড়িয়াখানা নিয়ে কিছু বলার নেই, সবাই জানেন চিড়িয়াখানার মধ্যে পশু পাখিরা থাকে, এবং তাদের একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখে আপনাদেরকে দেখানো হয়, কারণ সেখানে বাঘ, হাতি আরও অনেক হিংস্র জন্তুদেরকে বন্দি খাঁচায় রেখে সেগুলো দর্শন করানো হয় টুরিস্টদেরকে। এবং এই কলকাতার যে চিড়িয়াখানাটা সেটা অনেক বড়, আমি ছোটবেলায় একবার গেছিলাম, এই জন্য আমার অনেক বেশি ভালো মনে আছে, এবং এইখানে অনেক বেশি পশু পাখি আছে, যেটা দেখে আপনার সব ছোট শিশু এবং আপনি অনেক বেশি মজা পাবেন। অবশ্যই হলে একবার এই কলকাতা চিড়িয়াখানাতে ঘুরে আসবেন, অনেক বেশি ভালো লাগবে। অষ্টম নাম্বার জায়গাটা হলো কলকাতা সায়েন্স সিটি। এত সুন্দর সুন্দর ম্যাজিক আপনাকে দেখাবে বিজ্ঞানের মাধ্যমে, আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার জন্য এই পার্কটার নাম হয়েছে সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে আসলে সায়েন্সের বিষয়ে অনেক কিছু আপনি বুঝতে পারবেন, ধারণা করতে পারবেন এবং দেখতে পারবেন। অবশ্যই একবার হলো এখানে আসবেন, অনেক কিছু
আপনি জীবনে শিখতে পারবেন এবং দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গা ঘুরে যাবেন এসে। নবম নম্বর হলো কলকাতা ইকো পার্ক, যেখানে আসলে আপনারা পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস দেখতে পারবেন, যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন কোনায় আছে, সেইগুলো একসাথে এই পার্কের মধ্যে এক জায়গাতে আপনারা দেখতে পারবেন। তার ছোট ছোট কিছু স্থাপন করা আছে এখানে। যেটা এক নম্বরে একটা নাম উঠে আসে সেটা হচ্ছে আগ্রার তাজমহল। আগ্রার তাজমহল সহ পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন আইকনিক জিনিস এই পার্কের মধ্যে আপনারা দেখতে পারবেন। অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা, খুব মনোরম জায়গা, খুব আকর্ষণীয় একটা জায়গা। দশম নম্বর যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলকাতার নিকো পার্ক। এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক, যেখানে ওয়াটারের মাধ্যমে আপনাকে অনেক সুন্দর সুন্দর রাইডগুলো করাবে এবং সেই রাইডগুলো অনেক মজাদার হয়ে থাকে, যেটার কারণে এই পার্কে সারাদিন ঘুরতে ঘুরতে সময় কেটে যাবে, তাও আপনি পার্কের সৌন্দর্য শেষ করতে পারবেন না এবং এই রাইডগুলো করে শেষ করতে পারবেন না। অনেক সুন্দর এই রাইডগুলো এবং অনেক মজাদার, তার জন্য এই জায়গাটা অবশ্যই মিস করবেন না। একবার হলো এই জায়গাতে ঘুরে আসবেন এবং সুন্দর একটা দিন কাটবে আপনার, আশা করছি। এবং এই ভিডিওর পার্ট ওয়ান হচ্ছে এইটা, নেক্সট ডে আরেকটা ভিডিও আসবে পার্ট টু, সেটাতে দেখাবো কলকাতার টপ 10 আরও কয়েকটা জায়গা। অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য ওয়েট করতে হবে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।